ব্রিস্টলে নাইট ক্লাবের বাইরে মারামারির প্রভাব এখনও রয়ে গেছে স্টোকসের জীবনে। বছর পাঁচেক আগে এক পানশালার বাইরে মারপিটে জড়িয়ে বিতর্কের শিরোনামে উঠে এসেছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার জানিয়েছেন, 2017 সালে ঘটে যাওয়া অভিশপ্ত সেই ঘটনা দারুণ প্রভাব ফেলেছিল তার পরিবারের মধ্যে। সেইবার ব্রিস্টলের একটি নাইট ক্লাবের বাইরে একজনকে ঘুষিতে অজ্ঞান করে দিয়েছিলেন স্টোকস। এরপর স্টোকসকে 8টি ম্যাচের থেকে নির্বাসিত করেছিল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। এর ফলে 2017-18 মরশুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলা হয়নি স্টোকসের। এরপর পানশালা কেন্দ্রিক মামলায় কোর্টে শুনানির জন্য 2018 সালে ভারতের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ মিস করেন তিনি। পরবর্তী সময় ব্রিস্টলের ক্রাউন কোর্ট স্টোকসের কোনো দোষ খুঁজে না পাওয়ায় তাকে ছেড়ে দেন। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে পুনরায় খেলা চালু করেন ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্টোকস বলেছেন, একটা সময় নিজের ছেলেমেয়েকেও এই বিষয়ে জানাবেন তিনি। এই ঘটনা সম্পর্কে কোনো কিছু লুকিয়ে রাখবেন না তিনি। আমার স্ত্রী ক্লারি একটা কথা বলেছিল, কোর্টের রায় ঘোষণা মানে ভেবো না যে এখানেই সব থেমে গেছে। ব্রিস্টলে সেই অভিশপ্ত রাত আমার জীবনে এখনও প্রভাব ফেলে, হয়তো ভবিষ্যতেও ফেলবে। একটা সময় আমি নিজের সন্তানদের এই বিষয় বুঝিয়ে বলবো, কারণ ওরা যখন বড় হবে তখন সবাই কোনো না কোনো দিন এই বিষয় নিয়ে প্রশ্ন করবেই। তাই এই বিষয়ে আমরা কোনোরকমভাবেই চাই না ওরা অন্ধকারে থাকুক। সম্প্রতি স্টোকস তার বাবা মারা যাওয়ার পর নিজের মানসিক স্বাস্থ্য নিয়েও মুখ খুলেছিলেন। পিতা জেডের মৃত্যু দারুণ কষ্ট দিয়েছিল স্টোকসকে। এর জন্য একটা দীর্ঘ সময় নিজেকে মাঠের বাইরে রেখেছিলেন জন্মসূত্রে নিউজিল্যান্ডজাত ওই ক্রিকেটার। ফেরা যাক স্টোকসের ক্রিকেটীয় প্রসঙ্গে। এই মুহূর্তে ঘরের মাঠে ডিনেলগারে সাউথ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের টেস্ট সিরিজে দেশকে নেতৃত্ব দিচ্ছেন স্টোকস। লর্ডসে প্রথম ম্যাচে জয়লাভ করে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে সাউথ আফ্রিকা। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।